সোনিয়া শারমিন স্মৃতি বোনাপি লিখেছেন আমার মনে হচ্ছে ইদানিং বেশি দুনিয়া দুনিয়ামুখী হয়ে যাচ্ছি আখারাত মুখী হওয়ার জন্য কি কী করতে পারি রাসুলের চোখে দুনিয়া এই বইটি আপনি পড়ার চেষ্টা করতে পারেন এবং দুনিয়া বিমুখতার যে সমস্ত কালজয়ী গল্পগুলো আছে আমাদের মহামনীষীদের ইসলাম ইতিহাসের শোনার যুগের প্রেণবীসাদ আল্লাহ সাল্লাম যে যৌধ ছিল সেই জোহদ নিয়ে আপনি একটু পড়াশোনা করুন আপনার মতো ইনশাআল্লাহ জোহদ বা দুনিয়া বিমুখতা আসবে সেই সাথে যারা জাহেদ দুনিয়া বিমুখ সে মানুষগুলোর সান্নিধ্য সোহবত এবং তাদের সাহচর্য আপনি এটা অবলম্বন করার চেষ্টা করুন আশা করা যায় আল্লাহ তারা আপনাকে নিদান করুন সেই সাথে আল্লাহ কাছে দোয়াও করা উচিত যে আল্লাহ আমার অন্তর থেকে দুনিয়ার মহব্বতকে আপনি বের করে দিন এবং আপনার মহব্বতকে প্রবল করে দিন আল্লাহমিনিয়ালুকা ও ওয়াহব্বা মাই হব্বুক ওয়াহব্বা ইলা আল্লাহ্বিক আল্লাহ আমাকে আপনার ভালোবাসা দিন আপনার ভালোবাসার মানুষগুলোর ভালোবাসা দিন এবং সে আমলের ভালোবাসা দিন যে আমল আপনার পর্যন্ত আমাকে পৌঁছে দিবে তানজিয়া তার আপনি দেখেছেন আমি গর্ভবতী আলট্রাসনোতে বলা হয়েছে আমার ছেলে সন্তান হবে কিন্তু আমি বিশ্বাস করি আমার ছেলে হবে না মেয়ে হবে আল্লাহ ভালো জানেন আমার শ্বশুরাশুড়ি সবাই আলট্রাসনোকে ঠিক ভেবে ছেলে সন্তানের জন্য আকিকার পশু কিনে ফেলতে চাচ্ছে আমি অনেকবার নিষেধ করার পরও তারা কিনতে চাচ্ছেন আমার প্রশ্ন হলো আল্ট্রাসনোগ্রাফির উপর বিশ্বাস করে জন্মের আগেই সন্তানের জন্য আকিকার পশু ক্রয় করা যায় আছে কিনা ক্রয় করা যেতে পারে প্রস্তুতি নেওয়া যেতে পারে যেহেতু ডক্টররা আপনার একটা ধারণা দিয়েছেন সেই ধারণাকে বিশ্বাস করলে এর জন্য ইমানের ক্ষতি হবে কিন্তু সেরকম না তবে এটা ঠিক যে আলট্রাসোনোগ্রাফিতে যেটা দেখা যায় সেটা সবসময় সঠিক হয় তা নানান সময়ের ব্যতিক্রম হয় এবং এটা বিশ্বাস করার কারণে আপনি যেমনটি মনে করছেন যে আমার ইমানের কোনো ক্ষতি হচ্ছে সেরকম না আল্লাহ তালা যে বলেছেন অমাতি আফসন মাজা গদা। এআ আল্লাহ তালা বলেছেন যে মানুষ জানে না যে মাতৃগর্ভে কি আছে এটা একমাত্র আল্লাহ তাল্লাহ জানেন তো এই যে হমসালাহ আলমন্নিল্লাহ পাঁচটি বিষয় আল্লাহ ছাড়া কেউই জানেন না তার ভিতরে একটু মাতৃগর্ভে কী আছে আল্লাহ ছাড়া কেউ জানে না এখানে কী আছে এই এই শব্দ কোরআনে বলা আছে এই শব্দের অর্থে এও হতে পারে যে মাতৃগর্ভে যে সন্তান আছে সেই সন্তানটা কি ভালো না মন্দ কী তার চরিত্র কি তার নেচার বা বা আরও ডিটেল থাকতে পারে যে সেটা একমাত্র আল্লাহ তালা ভালো জানেন আবার এমন হতে পারে যে এটা একটা নির্দিষ্ট সময়ের কথা বলা আছে যে বীর্য বীর্য আকারে যখন থাকে এটার মধ্যে কি আছে না আছে সে কোনটাতে মানুষ হবে না হবে জন্ম হবে না হবে ছেলে হবে মেয়ে হবে সেটা একমাত্র আল্লাহ তালা ভালো জানেন একটা সময় যাওয়ার পর তার অবয়ব দাঁড়াবার পর তারপর আলটাসোগ্রাফের মাধ্যমে জানা যায় এটাকে বিশ্বাস করাতে কোনো অসুবিধা নেই এটা তো তারা দেখেই বলেন এমন না যে তারা গায়বের কোনো সংবাদ দিয়ে দিচ্ছেন অদৃশ্য কোনো কিছু বলে দিচ্ছেন এরকম না কেরা খাতুন আপনি আমাদের ইউটিউব সরি হীরা থা খাতুন আপনি আড়ি থেকে আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন আমি জায়নামাজে বসে আল্লাহর কাছে ওয়াদা করেছিলাম আজ যার সাথে বিয়ের প্রস্তাব আসবে তাকে বিয়ে করব। এখন সেদিন যার প্রস্তাব এসেছিলো তাকে বিয়ে না করলে কি গুণা হবে প্রথমত এই ধরনের উদ্ভট ওয়াদা আল্লাহর সাথে না করা উচিত কারণ আমি জানি না ভালো হবে না মন্দ হবে তাহলে আমি কীভাবে এই ধরনের ওয়াদা করি আর দিতে তাহলে যে আল্লাহর সাথে ওয়াদা করেছেন মানে আপনি মনে মনে বলেছেন আর কি যে আল্লাহ এটা আমি করবো জাস্ট এরকম মনে মনে বলাতে কোনো অসুবিধা হবে না এটা যদি না হয় কোনো কারণে এর কারণে আপনি গুণাগার হবেন না তবে এরকম উদ্ভট ওয়াদা করবেন না সামনে থেকে মোহাম্মদ আব্দুল মবির লিখেছেন আমি নফল রোজা রাখতে গেলে সাহারির পর ঘুমানোর কারণে ফজরের জামাত মিস হয়ে যায় কোনটা বেশি জরুরি নফল রোজা রাখতে গেলে সারির পর ঘুমের কারণে যদি আপনার ফজরের জামাত মিস হয়ে যায় তাহলে সেক্ষেত্রে সে নফল রোজা রাখার চাইতে অবশ্যই আপনার ফজরের জামাতে অংশগ্রহণ করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আর যে দুইটা আপনি সমন্বয় করতে পারেন সেটা সবচেয়ে বেটার